হেই বন্ধুরা, সিনেমার সাতকন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি মার্ভেলের লোকি সিরিজের এপিসোড 5 এর কাহিনী নিয়ে। এর আগে আমি এর 4টে এপিসোডের কাহিনী তোমাদের বলেছি, সেটা অবশ্যই আগে দেখে নিও, সুবিধা হবে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক লোকি সিরিজের এপিসোড 5 এর কাহিনী। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম রেভনা লোকিকে প্রুন করে দেবার পর লোকি মারা যায় না, সে টেলিপোর্ট হয়ে অন্য আর একটা ইউনিভার্সে এসে পৌঁছায়। এর নাম হচ্ছে ভয়েড, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর টিভিএ আজ পর্যন্ত যে কটা টাইম লাইন ও যা কিছু প্রুন করেছে সবকিছুই এই ভয়েডে এসে পড়ে। আর যেহেতু এটা ধ্বংস হয়ে যাওয়া বাইরের একটা ইউনিভার্স, তাই এখানে যাই ঘটুক তাতে স্যাক্রেড টাইম লাইনে কিছুই প্রভাব পড়ে না। তো এরপর লোকির জ্ঞান ফেরার পর সে দেখে যে ওর সামনে 4টে আলাদা আলাদা লোকি দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে একজন ক্লাসিক লোকি, কিড লোকি, অ্যালিগেটর লোকি এবং বোস্টফুল লোকি। তো ওরা আমাদের লোকিকে বলে যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলো আমাদের সাথে। আমাদের লোকি ওদের সাথে যাওয়া শুরু করে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। তখন ওরা জানায় যে টিভিএ আজ পর্যন্ত যা কিছু প্রুন করেছে সবকিছুই এই ভয়েডে এসে জমা হয়েছে, এবং এখানে অ্যালোয়েথ নামের একটা বিশাল ধোঁয়াটে ক্রিয়েচার আছে যে এখানে এসে সব জীবন্ত জিনিসকেই খেয়ে ফেলে। আর আমাদের লোকির মতো এই 4 লোকিকেও টিভিএ প্রুন করে দিয়েছিল, যার কারণে তারা এখানে চলে এসেছিল আর ওরা এখানে কোন রকমে বেঁচে থাকতে সক্ষম হয়েছে। তবে বিনা টেম্প্যাডের সাহায্য ছাড়া এখান থেকে বেরোনো অসম্ভব। তো তারপর ওরা আমাদের লোকিকে সাথে নিয়ে ওদের একটা গোপন গুহা টাইপ জায়গায় নিয়ে যায়, যেখানে ওরা বসবাস করে। তারপর ওখানে বসে ওরা গল্প করতে থাকে যে কিভাবে ওরা ওদের ইউনিভার্সের টাইম ব্রেক করেছিল। যেমন ক্লাসিক লোকি থানোসের হাত থেকে বেঁচে পালিয়েছিল এবং অনেক বছর সে গা ঢাকা দিয়ে আলাদাই ছিল, কিন্তু যখন সে বাইরে এসেছিল টিভিএ এসে ওকে ধরে প্রুন করে দিয়েছিল। আর কিড লোকি ওরই ইউনিভার্সের থরকে মেরেছিল, ইত্যাদি সব আমরা জানতে পারি। আর এখানে আসার পর ওরাও এখান থেকে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হয়নি, তাই ওরা এই ভয়েরটাকেই নিজেদের ঘর বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের লোকি এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে বলে যে আমাদের এখানে লুকিয়ে কোনো লাভ নেই, আমাদের উচিত আবার চেষ্টা করা এখান থেকে বেরোনোর। কিন্তু বাকিরা ওর কথায় রাজি হয় না, তখন সে একাই বের হতে যায়। আর যেই সে ওই গুহার ঢাকনাটা খোলে তখনই ওর সামনে চলে আসে আরো অনেকগুলো লোকি। এরপর সব লোকি একসাথে ভেতরে আসে, আর লোকিদের যা স্বভাব, চিটিংবাজি করা, একে অপরকে ধোকা দেওয়া এবং যেখানে থাকবে সেখানে রাজত্ব করার চেষ্টা। আর এখানেও তাই হয়। আসলে সেই 4 লোকির মধ্যে বোস্টফুল লোকি সে বাকি 3 ধোকা দিয়ে ওদেরকে এখানে আনিয়েছে। এরপর সব লোকিরা কে এখানে রাজত্ব করবে সেই নিয়ে ওদের মধ্যে মারামারি শুরু করে দেয়। ক্লাসিক লোকি ওর পাওয়ারের সাহায্যে একটা পোর্টাল ওপেন করে এবং কিড লোকি, অ্যালিগেটর লোকি ও আমাদের লোকিকে সাথে নিয়ে বাইরে চলে আসে। অন্যদিকে আমরা দেখি সিলভি রেভনার কাছ থেকে টিভিএর সব রহস্য সম্পর্কে জানতে চাইছে, কিন্তু রেভনাও জানে না যে টিভিএ কে বানিয়েছে। তবে সে সিলভিকে জানায় যে লোকি এখনো বেঁচে আছে এবং সে ভয়েডে আটকে আছে। আর সিলভিয়েতে বুঝে যায় যে ভয়েড যেহেতু স্যাক্রেড টাইম লাইনের বাইরে, তাই হতে পারে টিভিএর নির্মাতারাও এই ভয়েডের আশেপাশেই থাকতে পারে, যে কারণে সিলভি রেভনার কাছ থেকে ভয়েডে যাবার উপায় জানতে চায়। কিন্তু রেভনা চালাকি করে ততক্ষণে টিভিএর এজেন্টদের সেখানে ডেকে এনেছিল, আর ওরা আসার পর সিলভি পালানোর অন্য উপায় না দেখে রেভনার টেম্প্যাডটা নিয়েই নিজেকে প্রুন করে দেয়। আর সিলভি প্রুন হবার পরই বাইরে এসে রেভনাও জানতে চায় যে টিভিএ আসলে কে নির্মাণ করেছে, তাই সে মিস মিনিটকে সেই সব ফাইল আনার দায়িত্ব দেয়। অন্যদিকে আমরা দেখি সিলভি সেই ভয়েডে পৌঁছে গেছে এবং তখনই অ্যালোয়েথ ওর উপর অ্যাটাক করে বসে। সিলভি বাঁচার জন্য পালাতে থাকে, কিন্তু এর মাঝেই অ্যালোয়েথের স্পর্শে সিলভি ওর পাওয়ারের সাহায্যে বুঝে যায় যে অ্যালোয়েথ কিছু একটা প্রোটেক্ট করছে। তারপর সিলভি আবার পালাতে থাকে, তখনই একটা গাড়ি নিয়ে মোবিয়াস সেখানে চলে আসে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে তাকেও প্রুন করা হয়েছিল, তাই সেও এখানে এসে পৌঁছেছে এবং তারপর ওই গাড়ি করে ওরা দুজন অ্যালোয়েথের থেকে দূরে পালাতে থাকে। অন্যদিকে আমাদের লোকি বাকি 3 লোকির সাথে প্ল্যান করে অ্যালোয়েথকে মারার জন্যে, তবে বাকিরা সেই ঝামেলায় যেতে চায় না, তারা শুধু লোকিকে অ্যালোয়েথের কাছে নিয়ে যেতে রাজি হয়। তারপর সিলভিদের সাথে লোকিদের দেখা হয়ে যায় এবং তারপর ওরা সকলেই এক জায়গায় হয়। সিলভির কাছ থেকে লোকি জানতে পারে যে অ্যালোয়েথ কোনো একটা কিছুকে প্রোটেক্ট করছে আর হতে পারে সেই টিভিএর আসল নির্মাতা, তাই যে করেই হোক অ্যালোয়েথকে যদি বশ করা যায় বা কন্ট্রোল করা যায় তাহলে সেই টিভিএর নির্মাতার কাছেও পৌঁছানো যাবে। এরপর ওরা সেই প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। মোবিয়াস সিলভির আনা টেম্প্যাডের সাহায্যে টিভিএতে ফিরে যায়
যাতে সে টিভির সবাইকে আসল সত্যিটা জানাতে পারে। এবং বাকি তিন লোকের কাজ ছিল ওদের অ্যালয়েথের কাছে পৌঁছে দেওয়ার, তাই এবার ওরা ফিরে যেতে থাকে। আর আমাদের লোকি আর সিলভি যায় অ্যালয়েথকে আটকাতে। অ্যালয়েথ যেহেতু আকাশেই ভেসে থাকে, তাই লোকি ওকে নিচে নামিয়ে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আর নিজের দিকে টানার চেষ্টা করে। অপরদিকে সেই ফাঁকে সিলভি ওকে বশ করার চেষ্টা করে, কিন্তু লোকি একা অ্যালয়েথের দৃষ্টি আকর্ষণ করতে পারছিল না। আর তখনই দেখা যায় যে ক্লাসিক লোকিও সেখানে চলে এসেছে এবং সে নিজের ফুল পাওয়ার ব্যবহার করে পুরো অ্যাসগার্ডের একটা নকল প্রতিচ্ছবি তৈরি করে আর অ্যালয়েথের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু শেষমেশ যখন ওর পাওয়ার শেষ হতে থাকে, তখন অ্যালয়েথ ওকেই খেয়ে ফেলে। আর এরই ফাঁকে সিলভি লোকির সাহায্যে অ্যালয়েথকে বশ করে নেয় এবং অ্যালয়েথকে সরিয়ে দেবার পরই দেখা যায় যে সেখানে একটা বিশাল প্রাসাদ রয়েছে। আর এখানেই যে টিভির আসল নির্মাতা থাকে তা ওরা দুজনেই বুঝে যায় এবং ওরা তাকে মারার জন্যই সেদিকে এগিয়ে যায়। আর এখানে শেষ হয়ে যায় এপিসোড 5 এর কাহিনী। এরপর কি হবে তা জানা যাবে এপিসোড 6 এ, এবং এটাই শেষ এপিসোড যেটার কাহিনী নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।